Wait. Totally palm oil. Palm tail. কিন্তু সয়াবিন বলে মূলত ওনারা মিক্সিং করছে। চার রকমের ব্র্যান্ড পাওয়া গেছে, একই তেল এই চার রকমের বোতলে পরে চার রকম ব্র্যান্ড হয়ে যাচ্ছে এবং কোনোটারই বিএসটির অনুমোদন নেই। কোন কোন এলাকায় বিক্রি করেন? তেল মানে সিলেট, মৌলভী বাজার, শ্রীমঙ্গল, দিদার। ঢাকায় বিক্রি হয় না? এখন বিষয়টা আমরা প্রথমে তাদেরকে খুলে দেওয়ার জন্য অনুরোধ করবো, এরপর যদি নাই খুলে তাহলে গেটটা খুলে অর্থাৎ বন্ধ ভেঙে খুলে ফেলে তারপর আমরা ভিতরে ঢুকবো। মানে এই বোতলে করে এটা কি করেন? চেরি ফর্টিফাইড পাম অয়েল অলিয়েন এটা তৈরি করেন, এই তো? এদিকে আসেন, আসেন, কথা বলেন, জানান কি বিষয়টা। এই তেল বিএসটির অনুমোদন আছে আপনাদের? বলতে না পারলে কিভাবে হবে? কয় লিটার করেন মোট? এটা এক লিটার বোতল। কয় রকমের বোতল? ও বিভিন্ন রকমের বোতল আছে। এটা কি লেখা আছে? তরু। এটা করেছেন তরু, এটা করেছেন চেরি, তরু চেরি, দৃষ্টি। এটা কি? দৃষ্টি। দৃষ্টি, জাস্ট একই তেল বিভিন্ন বোতলে পরে বিভিন্ন রকমের হয়ে যাচ্ছে, এই তো? আচ্ছা, কি নাম বললেন আপনার? তরু তিন, দৃষ্টি চেরি। চার রকমের পাওয়া গেল, তিন। আসতে ভাই, আসতে, এক মিনিট। এইগুলো একটা খুলেন তো দেখি, ওই ছেলেটা কোথায় গেল? ওই জন্য না যায়। খুলেন কি আছে? এটা আরেকটা পাওয়া গেছে, চেরি, তরু, দৃষ্টি, তিন, চার রকমের ব্র্যান্ড পাওয়া গেছে, একই তেল এই চার রকমের বোতলে পরে চার রকম ব্র্যান্ড হয়ে যাচ্ছে এবং কোনোটারই বিএসটির অনুমোদন নেই, কোনো কাগজ। এই যে সরাসরি বোতল পাওয়া গেল, যেমন এই যে তরু, তেলগুলো এখন কি তেল এটা আমাদের এখন ভেরিফাই করে দেখতে হবে যে আসলে তেলটা কি। তেলটা রাখেন, হ্যাঁ, এটা রাখেন, ওইটা দেন, ওইটা দেন, হ্যাঁ, একটা তেল পাওয়া গেছে তরু। একজনকে পাওয়া গিয়েছে, এখন মালিককে এখানে হাজির করার যে ব্যবস্থা সেটি করা হবে। আচ্ছা, ইয়ে করছে আর এই ইয়াবাই কোথায় দেখেন তো? বাথরুমে কেউ আছে কিনা? হ্যাঁ, সেটি হতে পারে। দেখেন বাথরুমে গিয়ে দেখেন, দৃষ্টি, ওটা খুলেন, ওটা একটা খুলেন, খুলে ফেলেন, এটাগুলি খুলেন, দৃষ্টি, এটা মালিককে হাজির করেন। আপনারা মালিককে খুঁজে পাননি, পেয়েছেন কর্মচারীদের, এখন আপনারা কি স্টেপ নিচ্ছেন? না না, এখন এই যে আমরা ওদেরকে ফোন করতে বলছি, এসে তারা কাগজপত্র দেখাবে আমাদের, তারপরে দেখানোর পরে আমরা ডিসিশনে যাব। আচ্ছা, আপনারা এখানে যে অভিযানটা করলেন, এই অভিযানে তো আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়েছেন, মানে আমি পুলিশের কথা বলছি। হ্যাঁ, পুলিশ, পুলিশের সহযোগিতা, পুলিশের একটা টিম এখানে রয়েছে ডেমরা থানা। টোটালি পাম অয়েল, পাম তেল, কিন্তু সয়াবিন বলে মূলত ওনারা মিক্সিং করছে। হ্যাঁ, এই যে হ্যাঁ ভরেন, এটা কত গ্রামের? এটা 900,
মিটার ওজন এই যে তেলটা ভরে কখন তেলটা মানে যে সময় ডিউটি শুরু হয় মানে আজকে শুরু হয়নি কেন এখনো আজকে রাত্রে গাড়ি গেল না এখন মালের অর্ডার আছে কখন গেছে গাড়িটা গাড়িটা গেছে রাত 4টা বাজে সেই গাড়ি দিয়ে কোন কোন এলাকায় বিক্রি করেন তেল মানে সিলেট মৌলভীবাজার এগুলো মানে শ্রীমঙ্গল দিরা ঢাকায় বিক্রি হয় না ঢাকা বিক্রি হয় না বলতে পারি সিলেট এলাকায় সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার এবার একটু বলেন স্যার যেটা প্রশ্ন করছে সেটা জবাব দেন আমি আসলে কি কোম্পানির কেউ না ঠিক আছে আমার জাজ বলছে মানে মাথার কি সমস্যা একটু মানে কথা বল এই এই জন্য আমি আছি যে কি সমস্যা এবার নজরুল সাহেবকে ফোন দেন এখন ফোন দেন কি পাঠাইছে আপনাকে এই নজরুল সাহেব আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা এই নজরুল সাহেব আমরা ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি আপনার এখানে চারটা ব্র্যান্ড আমরা দেখলাম ঠিক আছে আপনি এটা পাম অয়েল যেটা পাম অয়েল এবং আরেকটা আরগুলি হচ্ছে সয়াবিন তেল হ্যাঁ এগুলি মোরগজাত করছেন তো এগুলির কি পেপারস আপনার কাছে আছে কি আছে ট্রেড লাইসেন্স আছে আর কি আছে ট্রেডমার্ক আছে ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক তারপর প্রসেসিং মানে এখনো বিএসটি এর অনুমোদন পাননি তো পাননি কিন্তু মানচিহ্ন ব্যবহার করছেন ডেফিনেটলি শর্ত পূরণ করেই আপনি আসবেন এখন আপনার এই পেপারস গুলি কোথায় এই পেপারস গুলি ছাড়া আপনি যে ব্যবসাটি করছেন সেটি অবৈধ ব্যবসা আর আপনি যখন নতুন নামে আপনি এটাই আপনি মোরগজাত করবেন তখন অবশ্যই আপনার এখানে একটা ল্যাব লাগবে আপনার এটা কোয়ালিটি করার জন্য সেই ল্যাবটা কোথায় ল্যাবে কোনো কিছু কোনো যন্ত্রপাতি আছে না প্রসেসিং আছেন তাহলে এর মধ্যে আপনি তো বাজারজাত করা শুরু করেছেন এটা করতে পারেন কি না এটা ভুল হয়েছে না ঠিক করেছেন ভুল হয়েছে তো আপনার যিনি প্রতিনিধি উনি তো কোনো কথাই বলতে পারেন না তো আপনি যে চার রকমের বোতল করছেন একটি হচ্ছে তরু চেরি দৃষ্টি আর একটি হচ্ছে তিন এই চারটার বিএসটি এর জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন আপনি কাগজ আছে না না ওই যে জমা দিয়েছেন দরখাস্ত জমা দিয়েছেন এই জমা দেওয়ার কাগজ আছে কি না জমা দেওয়ার কাগজ নেই তার মানে আপনি জমা দেননি এই বিএসটি লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত আপনি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন না ঠিক আছে এটি করতে পারবেন না আর হ্যাঁ আপনি দ্রুত আসেন এটি এসে এটি আমরা যে সিদ্ধান্ত দিই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে আপনাকে আপনি কয় মিনিট লাগবে আসতে অফিস কোথায় আপনার মিরপুর দশ মিরপুর দশ থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না কিন্তু আপনার যিনি প্রতিনিধি উনি তো কোনো কথাই বলতে পারছেন না কোনো রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছেন না উনি আমরা যে সিদ্ধান্ত দিব উনি বাস্তবায়ন করবেন কেন ওনাকে বলেন আগে আপনি লাউডে থাকেন বলেন ভোক্তা অধিকার সনাক অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায়
দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে মূলত এই ডেমরা থানার এই পাইটি রোডের এই অবৈধ কারখানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হলো। এইখানে আমাদের গোপন তথ্যে ছিল যে অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন এবং পাম অয়েল বোতলজাত করে বাজারজাতকরণ করা হচ্ছিল। এইখানে এসে যা যেটি আমরা দেখলাম যে তরু দৃষ্টি চেরি এবং তিন এই চার রকমের নাম দিয়ে মূলত সয়াবিন এবং পাম অয়েল বোতলাইজ করে স্পেশালি সিলেট এলাকায় সরবরাহ করা হয়। এইখানে যে সমস্যাটি সেটি হচ্ছে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই, অথচ বিএসটিআইয়ের যে ট্রেডমার্ক সেটি তারা ব্যবহার করছে, লোগো ব্যবহার করছে। আর একই সাথে আপনারা দেখতে পেলেন যে এখানে একটা ল্যাব থাকার কথা ছিল, সেই ল্যাবটাও আমরা এখানে দেখতে পেলাম না। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মূলত এই সয়াবিন তেল বোতলাইজ করা হচ্ছিল এবং সংরক্ষণ করা হচ্ছিল। এই কারণে এই প্রতিষ্ঠানটিকে 150,000 টাকা জরিমানা আরোপ এবং আদায়সহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেড লাইসেন্স ওনারা বলেছেন যে আছে, কিন্তু আমাদেরকে এখনও দেখাতে পারে নাই। আগামীকাল সকাল 10:00 ভোক্তা অধিদপ্তরে দপ্তরে উপস্থিত হয়ে এই সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হলো। যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে না পারে তাহলে এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে, আর যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে পারে অথবা তারা যদি বলে যে আমরা বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়ার যে প্রক্রিয়া সেটি দ্রুত করে লাইসেন্স নিয়ে আমাদেরকে দেখালে তারপরে আমরা এটি ওপেন করে দেওয়ার যে ব্যবস্থা সেটি করবো।